স্কুল স্তরে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা ফিরিয়ে আনার দাবিতে শুক্রবার দাবি দিবস পালন করল সারা ভারত গণতান্ত্রিক ছাত্র সংস্থা। এদিন সারা দেশের সঙ্গে ছাত্র সংস্থার সদস্যরা কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করে। এ নিয়ে ছাত্র সংস্থা জেলা শাসকের হাতে একটি স্মারকপত্র দিয়েছে। পরে আমার বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ছাত্র সংস্থার কাছাড় জেলা শাখার সম্পাদক গৌরচন্দ্র দাস বলেন, সঠিক অর্থে পড়ুয়াদের শিক্ষিত করতে পাশ ফেল প্রথা চালু করা প্রয়োজন। ছাত্রদের সঙ্গে অভিভাবকরাও তা চাইছেন। তিনি আরো বলেন, আগের ইউপি সরকার কিছু কাজ করলেও বর্তমান এনডি সরকার এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। স্কুল স্তরে অষ্টম শ্রেণী পর্যন্ত অবিলম্বে পাশ ফেল প্রথা চালুর দাবিতে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে সারা ভারতবর্ষব্যাপী আমরা এই দাবি দিবস পালন করছি। দীর্ঘদিন থেকে আমরা দাবি করে আসছি। আমাদের দাবির ভিত্তিতে সর্বভারতের বুদ্ধিজীবী সহ ছাত্রছাত্রী, অভিভাবক মহল, শিক্ষক মহল সবাই চাইছে এই পাশ ফেল প্রথা অবিলম্বে ফিরিয়ে আনা হোক। তৎসত্ত্বেও আমরা দেখেছি ইউপিএ সরকার কিছু পদক্ষেপ নিলেও বর্তমান এনডিএ সরকার বড় বড় কথা বলছে, কিন্তু এই পাশ ফেল প্রথা অবিলম্বে ফিরিয়ে আনার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ এই পাশ ফেল প্রথা না থাকার পরে শিক্ষার পরিকাঠামো একদম নিচুতলা থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। গরিব নিম্ন মধ্যবিত্ত গরিব ছেলেমেয়েদের কাছ থেকে শিক্ষাকে সুকৌশলে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত হিসাবে এনডিএ সরকার ইউপিএ সরকারের মতোই চালিয়ে যাচ্ছে। আমরা দাবি করছি অবিলম্বে এই শিক্ষার ভিতকে শক্তিশালী করার জন্য, শিক্ষার মান উন্নয়ন করার জন্য, গরিব নিম্ন মধ্যবিত্ত গরিব ছেলেমেয়েদেরকে সত্যিকার অর্থে শিক্ষিত করার জন্য অবিলম্বে এই পাশ ফেল প্রথা চালু করা হোক। তার সঙ্গে আমরা দাবি করছি যে আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদে বেহাল অবস্থা, শিক্ষা ব্যবস্থা প্রায় পঠন পঠন লাটে উঠে গেছে। অবিলম্বে এই শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হোক।